Province, শুভ সকাল, গুড মর্নিং, বাট আমার ব্যাড মর্নিং, বাট হোয়াই দেখতে থাকো ভিডিওটা, তবেই বুঝবে কেন আমার ব্যাড মর্নিং। তো দেখতে থাকো। গুড মর্নিং। তো কি তোমরা সব ভালো তো থাকতেই হবে, কারণ তোমরা এইচডিএস চ্যানেলে ফ্যামিলি মেম্বার। আর যদি এখনো ফ্যামিলি মেম্বার না হয়ে থাকো তাহলে কি করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তো চট করে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং ফ্যামিলি মেম্বার হয়ে যাও। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। ব্লগটা হয়তো মানে তোমাদের অনেকের উপকারে লাগতেই পারে, ঠিক আছে? কারণ সবাই এই যুগে এসে দাঁড়িয়ে, এই সময় দাঁড়িয়ে সবার হাতে একটা করে বাইক বা স্কুটি অবশ্যই আছে, ঠিক আছে? দু চাকা অবশ্যই আছে, এবং সেই দু চাকার বিষয়ে আজকে ব্লগটা নিয়ে আমি চলে এসেছি। কারণ অ্যাকচুয়ালি কি হয়েছে না, আমার ইয়ামাহা ZR একটা স্কুটি 7 মাস আগে আমি কিনেছিলাম এবং সেটা চালাই, এবং সেটা নিয়ে আমি অনেক জায়গায় গেছি। তো সেটা কালকে চালাতে একটা 4 চাকা এসে আমার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে। তো অ্যাক্সিডেন্ট করার ফলে কি হয় না, সামনের যে চাকাটা আছে চাকাটা মানে মারে, যেহেতু সামনের চাকায় এসে মারে, তাই জন্য যে চ্যাসেস থাকে, লোহার বডি থাকে, সেই বডি ভেঙে গেছে, ব্যান্ড হয়ে গেছে। তো সেই জন্য গাড়িটা সে ঠিকমতো চালানো যাচ্ছে না, আর সামনের ভাইজার ভেঙে গেছে। তো সেই জন্য 7 মাসের গাড়ি আমি তাহলে কী করবো? 7 মাসের গাড়ি নিশ্চয়ই আমি ইন্স্যুরেন্স ক্লেম করবো না? ইন্স্যুরেন্স ক্লেমের জন্য আজকে প্রসেস করতে যাব, এবং সেই ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করছি। সেই জিনিসগুলো মানে কোথায় কী হচ্ছে না হচ্ছে সেগুলো তোমাদের কাছে শেয়ার করবো, অবশ্যই তোমরা দেখতে থাকো। এটা হলো আমার ইয়ামাহা ZR, ইয়ামাহা কোম্পানির গাড়ি। সামনের ভাইজার দেখতেই পাচ্ছি, ঠিক আছে? তাও দেখতেই পাচ্ছ এখান থেকে ফেটে গেছে, ঠিক আছে? গাড়ি মানে মাদিকে ডান দিকে টানা যাচ্ছে। তো আমি ইয়ে করবো, ঠিক আছে? এই দেখো, এটাও ফেটে গেছে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি শোরুমের কাছাকাছি শোরুমে যাওয়ার জন্য। আর এই যে বন্ধুরা দেখছে, এই হলো ঘুম থেকে উঠতে লেট করেছে, বলেছে 9টার সময় উঠবো বলে উঠেছে কটায় জানো? 10:30টার সময়। বেরিয়ে গেছি মানে ইয়ামাহা শোরুম থেকে বেরিয়ে গেছি। ইয়ামাহা শোরুমে যে কারণে গেছিলাম ইন্স্যুরেন্সের জন্য, তা ইন্স্যুরেন্সের কথাবার্তা বলা হয়ে গেছে। তো এখন তারা মানে বলেছে যে লোয়ার উপরে তারা 80% মানে 80% তারা পেমেন্ট করবে, আমাকে 20% পেমেন্ট দিতে হবে। আর আপনার মানে ফাইবারের উপরে 20% মানে 50% দেওয়া হবে, মানে 50% পেমেন্ট করবে আর 50% দেওয়া হবে। তার জন্য কথাবার্তা বলা হয়ে গেছে, ঠিক আছে? সো আজকের ভিডিও এই পর্যন্ত, ঠিক আছে? ততক্ষণ তোমাদের নিজেরকে সাবধানে রাখো আর টেক কেয়ার, গুড বাই, টাটা।